আলহামদুলিল্লাহ, ফাইনালি ডাকাত ধরা পড়ে গেছে। ফাজিলপুর 7 নম্বর ওয়ার্ডে ডাকাতি করতে আসলো আমাদের বাড়ির পাশেই, তো ওরা দুজন ধরা পড়ছে, ওরা শিকার করতে গেছে। আজ এ শুয়েছে মায়ের খাই, এর নাম আছে জুয়েল, আর নামটা এখনো বলে নাই। তো এর বলতেছে কয় জুয়েল দেখো আমার লয়ে আছে যে ডাকাতি করার লেগে, কথা কয় তুই যদি আমার লাগে না যাস তাহলে তোর তোর মারমো। তো এই বয় দেখে নাকি বলে যে বসেছে এরা নিয়ে আসছে ডাকাতি করার জন্য। তো এ বলে দুইটা ডাকাতি করছে, আর এর নামে দুইটা মামলাও আছে, আর যেটা বসেছে এটা বাড়ি নাকি বলে লাল ফুল বলে। তো মাইট তো চলতেছে, আরও কে কে আছে কোথায় কোথায় ডাকাতি করছে এগুলো পুলিশে জিজ্ঞেস করছে, কোথায় জবানবন্দি নিছে। তো যাক আলহামদুলিল্লাহ, আমাদের ফাজিলপুরে ফার্স্ট টাইম মানে ডাকাতি করতে আসি ধরা খাইছে, যাই পুলিশে ধরছে, জবানবন্দি নিছে, শিকার গেছে এরা। এরা এ নাকি বলে আর কথা বলে ডাকাতি করে না এরকম এরকম বলতেছে আর কি। তো একটা তো মার খায় অলরেডি কেমোথেরাপি দেওয়ার পরে এটা তো অলরেডি সোজা হয়ে রয়েছে, আর এদের ফাঁসে যে একটা ছুরি দেখতেছেন এটা মানে পুলিশের ধরার পরে এই ছুরিটা এদের ফাঁসে ফাঁসে আর কি। তো যাক আলহামদুলিল্লাহ, আবার মানে ভালো লাগলো যে অনেকদিন পরে যে ডাকাত দল ধরা পড়লো, দুজন সদস্য ধরা পড়ছে। ইনশাল্লাহ বাকিগুলার নামও বাইরেব। তো আপনারা একটা কাজ করেন, একটু সচেতন থাকিয়েন, আর ভিডিওটা শেয়ার করে দিন, ফেসটাকে একটু ফলো করে দিন। ইনশাল্লাহ আর ডাকাতি আমাদের এলাকাতে হবে না, যেহেতু দুইজন ধরা পড়ছে তাহলে বাকিগুলারও খোঁজ খবর বাইরেব। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।